আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা, ইসলামের দৃষ্টিতে সমস্ত কল্যাণ অকল্যাণের চাবিকাঠি রয়েছে একমাত্র আল্লাহ তাআলার হাতে। তা লিখিত তকদিরের বাইরে কেউ কারো উপকার কিংবা ক্ষতি করতে পারে না। কোনো বস্তু জড় পদার্থ নিজে নিজে কারো উপকার করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না। কোনো পাখির ডাক বা পশুর আওয়াজ মানুষের জন্য কল্যাণ অথবা অকল্যাণ বয়ে আনতে পারে না। যেটা রাতে হোক কিংবা দিনে হোক, যে কোনো সময় হোক, এসব কিছু মানুষের কল্যাণ এবং অকল্যাণ ডেকে আনতে পারে না। এগুলো হলো কুসংস্কার এবং জাহেলিয়াত যুগের কাজ। ইসলামে এসব ভ্রান্ত বিশ্বাসের কঠোর বিরোধিতা করে। আমাদের দেশের মানুষের মাঝে অসংখ্য কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস ছড়িয়েছে, তবে সম্ভবত সবচেয়ে বেশি কুসংস্কার রাত কেন্দ্রিক। এসব ভ্রান্ত বিশ্বাসের কারণে মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা অযথা নানা আশঙ্কা এবং ভয়ভীতির মধ্যে থাকে। মাঝে মাঝে তারা ভুলের সাগরে এতটাই নিমজ্জিত থাকে যে কোনো ভালো কাজ তারা করতে চায় না। সর্বোপরি কতিপয় ভ্রান্ত বিশ্বাসের কারণে শিরকের মতো ভয়াবহ গুনাহের মাধ্যমে ঈমান হারা হয়ে যায়, আর এই অবস্থায় সে হাশর মাঠে আল্লাহর সামনে উপস্থিত হয়, নাউজুবিল্লাহ। তাই আমাদেরকে বুঝতে হবে কোনটি কুসংস্কার এবং কোনটি বৈধ কাজ, সে সম্পর্কে সঠিক জ্ঞান থাকা। এসবের মাধ্যমে আপনি শিরক বেদাত কুসংস্কারের মাধ্যমে আপনি বড় ধরনের গুনাহ হতে সামিল হবেন। এর মধ্যে প্রথম হলো রাতে বাস কাটা যাবে না, দ্বিতীয়ত হলো রাতে গাছের পাতা ছেড়া যাবে না, তৃতীয়ত হলো রাতে কোনো প্রকার ফল ফসল ইত্যাদি তোলা যাবে না, চতুর্থ হলো রাতে নখ চুল ইত্যাদি কাটা যাবে না, এতে শরীরে রোগ সৃষ্টি হয়, পঞ্চমত হলো রাতে কাউকে কোনো কিছু ঋণ দেওয়া যাবে না, এতে সংসারে দরিদ্রতা নেমে আসে, ছয় নম্বর হলো রাতে কাউকে আগুন দেওয়া যাবে না, এতে ঘরে লক্ষ্মী চলে যায়, সাত নম্বর হলো রাতে কাউকে চুন দিতে হলে তখন চুনকে চুন না বলে দই বলতে হয়, আট নম্বর হলো রাতে কোনো কিছুই লেনদেন করা অমঙ্গল ডেকে আনে, নয় নম্বর হলো রাতে আয়না দেখতে নেই, এতে কঠিন পীড়ার সম্মুখীন হতে হয়, দশ নম্বর হলো ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেললে সংসারে অমঙ্গল হয়, এগারো নম্বর হলো রাতে কাউকে সুসুতা দিতে নেই, বারো নম্বর হলো রাতে দোকানে সুই বেচা কিনা করা যাবে না, এতে অমঙ্গল হয়, তেরো নম্বর হলো রাতে কোনো কিছু লেনদেন করা ভালো নয়, চোদ্দো নম্বর হলো অমাবস্যা ও পূর্ণিমার রাতে স্বামী স্ত্রী সহবাস করতে নেই, এতে স্ত্রীর যে সন্তান হবে সে সন্তানের প্রতি কুপ্রভাব পড়বে, পনেরো নম্বর হলো রাতের বেলা কালোজিরা ভর্তা খেলে মায়ের জানাজা পাওয়া যায় না, ষোলো নম্বর হলো সূর্য ডুবার সাথে সাথে ঘরে বাতি না জ্বালালে সে ঘরে বিপদ নেমে আসে, সতেরো নম্বর হলো রাতে কাক ডাকলে বিপদ আসে, আঠারো নম্বর হলো রাতে যদি কুকুর ডাকে তাহলে মুসিবতের পূর্বাভাস, উনিশ নম্বর হলো রাতে পেঁচা ডাক আসলে এটা আমাদের জন্য বিপদ সংকেত, বিশ নম্বর হলো গভীর রাতে পেঁচার ডাক ঝগড়া বিপদের সংকেত, একুশ নম্বর হলো শেষ রাতে শিয়ালের ডাক ফসল ভালো মূল্যে পাওয়ার ইঙ্গিত দেয়, বাইশ নম্বর হলো গেঞ্জি বা গামছা যদি আপনার ছিঁড়ে যায় তাহলে সেই রাতে আপনি যদি সেলাই করেন তাহলে আপনার জন্য তা অমঙ্গলজনক হবে, তেইশ নম্বর হলো রাতের বেলা বা সন্ধ্যায় ঝাড়ু দিলে আয় উন্নতি হয় না, চব্বিশ নম্বর হলো রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই, এতে চোখের জ্যোতি কমে যায়, পঁচিশ নম্বর হলো রাতে পান খাবার খড় বিক্রি করতে নেই, এমনকি নামও বলা যাবে না, ছাব্বিশ নম্বর হলো রাতের বেলায় মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলে জিন ভূত আক্রমণ করবে, এটা অমঙ্গলজনক, সাতাশ নম্বর হলো ঈদের রাতে সবরাতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসে, আঠাশ নম্বর হলো রাতের বেলা রসুনকে রসুন না বলে দলা অথবা সাদা গুঁটা বলতে হয়, নাউজুবিল্লাহ। সমাজ থেকে এইসব ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার
দূর করার জন্য আলেম, বক্তা, ইমাম, লেখক, কবি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, জনসচেতনতায় এসব প্রচার প্রসার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।